আমি আপনাদের সত্যি বলছি, অব্রাহাম জন্মগ্রহণ করবার আগে থেকেই আমি আছি। যিনি আমি আছি, আমি তিনি। আমি সদাপ্রভু, সমস্ত মানুষের ঈশ্বর। কোনো কিছু করা কি আমার পক্ষে অসম্ভব? মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। তেমনি আমার মুখ থেকে বের হওয়া বাক্য নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, বরং তা আমার ইচ্ছা মতো কাজ করবে, আর যে উদ্দেশ্যে আমি পাঠিয়েছি তা সফল করবে। প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন, স্বর্গ থেকে নেমে এসে যিনি মানুষকে জীবন দেন তিনি ঈশ্বরে দেওয়া রুটি। আমি সেই জীবন রুটি, যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না, যে আমার উপর বিশ্বাস করে তার আর কখনো পিপাসাও পাবে না। যিনি স্বর্গে থাকেন এবং স্বর্গ থেকে নেমে এসেছেন, সেই মনুষ্যপুত্র ছাড়া আর কেউ স্বর্গটি নেই। চোর কেবল চুরি, খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়ে আসে, আমি এসেছি যেন তারা জীবন পায় আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। প্রাণ দেবারও ক্ষমতা আমার আছে, আবার প্রাণ ফিরিয়ে নেবারও ক্ষমতা আমার আছে। আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে, আর যে জীবিত আছে এবং আমার উপর বিশ্বাস করে সে কখনো মরবে না। তুমি কি একথা বিশ্বাস করো? যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। তোমরা আমাকে বেছে নাওনি, কিন্তু আমি তোমাদের বেছে নিয়ে কাজে লাগিয়েছি, যাতে তোমাদের জীবনে ফল ধরে আর তোমাদের সেই ফল যেন টিকে থাকে। তাহলে আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তা তিনি তোমাদের দেবেন। আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। আমি আর পিতা এক, যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। আমি তিনি, যিনি তোমার সঙ্গে কথা বলছেন, দেখো তিনি মেঘের সঙ্গে আসছেন, প্রত্যেকটি চোখ তাকে দেখবে, যারা তাকে বেঁধেছিল তারাও দেখবে, এবং পৃথিবীর সমস্ত জাতি তার জন্য জোরে জোরে কাঁদবে। তাই হোক, আমেন। প্রভু ঈশ্বর বলছেন, আমি সে আলফা এবং ওমেগা, যিনি আছেন, যিনি ছিলেন ও যিনি আসছেন, আমি সর্বশক্তিমান। ভয় করো না, আমি প্রথম ও শেষ, আমি চিরজীবন্ত। আমি মরেছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি, আমার কাছে মৃত্যু ও মৃতস্থানের চাবি আছে, স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো যুগের শেষ পর্যন্ত সবসময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, তার সঙ্গে থাকা সেই একমাত্র পুত্র যিনি নিজেই ঈশ্বর, তিনি তাকে প্রকাশ করেছেন। কিন্তু পুত্রের বিষয়ে ঈশ্বর বলেছেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী, তোমার শাসন ন্যায়ের শাসন। আমি সদাপ্রভু এই কথা বলছি, আমি ঈশ্বর। হ্যাঁ, প্রথম থেকে আমি তিনি, কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারে না, আমি কাজ করলে কেউ তা বাতিল করতে পারে না। সেই পবিত্রজন বলছেন, তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে, কে আমার সমান? তোমরা চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে দেখো, কে ওই সব সৃষ্টি করেছেন? তিনি তারাগুলোকে এক এক করে বের করে এনেছেন, তিনি তাদের প্রত্যেকের নাম ধরে ডাকেন, তার মহাক্ষমতা ও মহাশক্তির জন্য তাদের একটাও হারিয়ে যায় না। সদাপ্রভু যিনি মহাকাশ সৃষ্টি করেছেন, তিনি ঈশ্বর যিনি পৃথিবীর আকার দিয়েছেন ও তৈরি করেছেন, তিনি তা স্থাপন করেছেন, তিনি বাস করবার অযোগ্য করে পৃথিবী
সৃষ্টি করেননি, বরং লোকেরা যাতে বাস করতে পারে সেইভাবেই তা সৃষ্টি করেছে। তিনি বলেছেন, আমি সদাপ্রভু আর কেউ নয়। সদাপ্রভু বলছেন, স্বর্গ আমার সিংহাসন আর পৃথিবী আমার পারাক বা জায়গা। তোমরা আমার জন্য কোথায় ঘর তৈরি করবে, আমার বিশ্রামের স্থান কোথায় হবে? এই সব জিনিস আমি নিজের হাতে তৈরি করেছি, আর তাই এসব হয়েছে। যে লোক নম্র, যার মন ভেঙে চুরমার হয়েছে এবং যে আমার কথায় কাঁপতে থাকে, তাকে আমি ভালো চোখে দেখব। প্রভু বলেন, আমি আমার নাম করে বলছি, আমার সামনে প্রত্যেকেই হাঁটু পাতবে এবং আমাকে ঈশ্বর বলে স্বীকার করবে। এসো সদাপ্রভুর বিভিন্ন কাজ দেখো। তিনি পৃথিবীতে ধ্বংস এনেছেন, তিনি পৃথিবীর সব যুদ্ধ বন্ধ করেন, তিনি ধনুক ভাঙেন, তিনি বর্ষা টুকরা টুকরা করেন, তিনি রথ আগুনে পোড়ান। সদাপ্রভু বলেন, তোমরা থামো, তোমরা এ কথা জেনো যে আমি ঈশ্বর, সব জাতি আমাকেই গৌরবদান করবে, গৌরবদান করবে পৃথিবী। আমি সদাপ্রভু, আমি তোমার পূর্বপুরুষ অব্রাহামের ঈশ্বর এবং ইশাকেরও ঈশ্বর। তুমি যেখানে শুয়ে আছো সেই দেশ আমি তোমাকে দেব এবং তোমার বংশের লোকদের দেব। হে ইসরায়েলীয়রা, আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর। মিশর দেশের গোলামী থেকে আমি তোমাদের বের করে এনেছি। সদাপ্রভু বলছেন, দেখো আমার দাস যাকে আমি সাহায্য করেছি, আমার বাছাই করা লোক যার উপর আমি সন্তুষ্ট, আমি তার উপরে আমার আত্মা দেব, আর তিনি জাতিদের কাছে ন্যায় বিচার নিয়ে আসবেন। তিনি চিৎকার করবেন না বা জোরে কথা বলবেন না, তিনি রাস্তায় রাস্তায় তার গলার স্বর শোনাবেন না, তিনি থেতলে যাওয়া নল ভাঙবেন না আর মিটমিট করে জ্বলতে থাকা সলতে নিভাবেন না। তিনি সততার সঙ্গে ন্যায় বিচার করবেন। পৃথিবীতে ন্যায় বিচার স্থাপন না করা পর্যন্ত তিনি দুর্বল হবেন না বা ভেঙে পড়বেন না, দূরের লোকেরা তার নির্দেশের অপেক্ষায় থাকবে। সদাপ্রভু ঈশ্বর আকাশ সৃষ্টি করে মেলে দিয়েছেন, তিনি পৃথিবী ও তাতে যা জন্মায় তা সব বিছিয়ে দিয়েছেন। তিনি সেখানকার লোকদের নিঃশ্বাস দেন আর যারা সেখানে চলাফেরা করে তাদের জীবন দেন। তিনি বলছেন, আমি সদাপ্রভু তোমাকে ন্যায়ভাবে ডেকেছি, আমি তোমার হাত ধরে রাখব, আমি তোমাকে রক্ষা করব এবং আমার লোকদের জন্য তোমাকে একটা ব্যবস্থার মতো করব, আর অন্যান্য জাতিদের জন্য করব আলোর মতো। তুমি অন্ধদের চোখ খুলে দেবে, জেলখানা থেকে বন্দীদের মুক্ত করবে আর সেখানকার অন্ধকার গর্তে থাকা লোকদের বের করে আনবে। আমি সদাপ্রভু, এই আমার নাম। আমি অন্যকে আমার গৌরব কিংবা প্রতিমাকে আমার পাওনা প্রশংসা দেব না। দেখো আগেকার ঘটনাগুলো ঘটে গেছে, আর এখন আমি নতুন ঘটনার কথা ঘোষণা করব। সেগুলো ঘটবার আগেই তোমাদের কাছে তা জানাচ্ছি। আমি দরজা, যদি কেউ আমার মধ্য দিয়ে ভিতরে ঢোকে তবে সে উদ্ধার পাবে।